আমরা আজকে আসছি পদ্মা নদীতে ফিশিং করতে। পদ্মা নদীর লোহজং পুরান থানা পয়েন্টে এখানে আমাদের আজকের মিশন পাঙ্কা শিকার করা। আমি দেখাচ্ছি যে একটা মসজিদ, এটা লোহজং থানার একদম পুরাতন থানার পাশেই মসজিদটি। এই মসজিদটার পাশেই এই যে যাচ্ছে অনেক বড় বড় মালবাহী শিপগুলা, বলগেট বলা হয় এটাকে, একের পর এক যাচ্ছে উজানের দিকে। এটা হচ্ছে লোহজং থানা পয়েন্ট। এটা আর কিছুদিন পরেই, মাসখানেক পরেই এটা পর্যাপ্ত পরিমাণে এখানে শিকারীরা বসবে, মাছ শিকার হবে। একদম পদ্মা নদীর পারে পাটটা অত্যন্ত চমৎকার আমি দেখাচ্ছি, এই এইভাবে বাদাই করা। পয়েন্টের নিচে নেমে আসবে, পয়েন্টের নিচে নেমে আসলেই এখানে সুন্দর মাছ ধরার একটা পয়েন্ট। বোয়াল মাছ শিকার করা যায়, কালিবাস শিকার করা যায়। আর কিছুদিন পরে এই পাঙ্কাসের একটা আরেকটা মিশন হবে। আজকে আমরা আসছি, রাত্রি যাপন করব। এখানে পর্যাপ্ত আলো আছে এবং সিকিউরিটি আছে। এটা পুরাতন থানা, লোহজং থানার ওই সামনেই পদ্মা সেতু দেখা যাচ্ছে। পদ্মা সেতুর থেকে মাত্র 2 কিলোমিটার আর 1 কিলোমিটার দূরেই হচ্ছে পুরাতন লোহজং থানা। এটা পদ্মা নদীর একদম পারে, পাড়টা বাদাই করা, পর্যাপ্ত আলো বাতাস আছে, গাছপালা আছে। আমি দেখাচ্ছি যে পুরাতন থানাটা, এই থানাটা চেঞ্জ হয়ে এখন অন্যত্র ভিতরের দিকে চলে গেছে। এটা একটা মসজিদ। আমার বন্ধু দেলোয়ার বসে আছে, সে ফিশিং মিশনে আজকে আসছে, সাথে আমার বাইকনা আসছে। বাইকনা এই এলাকারই বাসিন্দা। তো বাইকনা, এটা হচ্ছে লোহজং থানা, পুরাতন থানা পয়েন্ট। এটা ফিশিং পয়েন্ট পদ্মা নদীর, চমৎকার একটা ফিশিং পয়েন্ট। এই ফিশিং পয়েন্টে আমি গত বছর 8 কেজি ওজনের একটি পাঙ্কা শিকার করেছিলাম। আর বরাবরই এখানে আসি, এখানে পর্যাপ্ত কালিবাউস পাওয়া যায়, রুই পাওয়া যায়, শীতের মৌসুমে এখানে বোয়াল শিকার করা যায়। সুন্দর পরিবেশ এবং প্রচুর মালবাহী এখানে বলগেট যাচ্ছে। ওই তো দেখা যাচ্ছে পদ্মা সেতু, ওই তো পদ্মা সেতু দেখা যাচ্ছে। আমরা আজকে রাত্রি যাপন করবো এখানে, রাত্রি যাপন করবো, রাত্রি যাপন করে মানে এখানে ফিশিং করবো ইনশাল্লাহ। ফিশিংয়ের যে রেজাল্টটা সেটা আপনাদেরকে দেখাব। এটা চমৎকার একটি ফিশিং পয়েন্ট। এই ফিশিং পয়েন্টটা মনোমুগ্ধকর, এই যেটা পরিবেশটা অত্যন্ত চমৎকার। নদীর শিকার মানেই লোহজং পুরাতন থানাকা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দুপুরের খাবার খাচ্ছি, উজ্জ্বলের খাবার, এই ইলিশ মাছ, কাকি মাছের ভর্তা, বেগুন ভাজি, আর ডাল আসতেছে। বন্ধু খাচ্ছে শুকনা মরিচ দিয়ে গেল। এটা হলো শিমুলিয়া ঘাটে রূপালী ইলিশ রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আজকের মিশন ফিশিং পদ্মা নদীতে। আমরা চলে যাব লোহজং পুরান থানা ঘাটে। পুরান থানা ঘাটে যাওয়ার আগে আমরা খেয়ে নিচ্ছি এবং রাত্রের জন্য কিছু খাবার নিয়ে যাব এখান থেকে পার্সেল করে এবং ফিশিং করবো। এটার অনেকেই খাবার খাচ্ছে, এই রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখে খাবারগুলো খাচ্ছে। এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালো। আগে পদ্মা সেতু না থাকা অবস্থায় এখানে যখন ফেরি ছিল অনেক দাম ছিল খাবারের, এখন দামটা অনেক কমে এসছে। এখানে দেখলাম পাশেই রূপালী হিলচার নামে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা বন্ধ প্রায়। তো সবাইকে খাবারের মানটা দেখাইলাম এবং খাবার খাচ্ছে আমার বন্ধু দেলোয়ার হোসেন।
করব ধন্যবাদ অন্ধকার দেখা যায় একবারে